আজকের এই ভিডিওতে দেখাবো যে অটো ক্লিক অ্যাপ কিভাবে ফুল সেট আপ করবেন। মানে অটো ক্লিক অ্যাপের ব্যাপার হচ্ছে আপনার অনেকজনের ফোনের কনফিগারেশন অনুযায়ী সেট আপ করতে পারে না ঠিকঠাক। সো আজকে দেখাবো ফুল সেট আপ টিউটোরিয়াল, যে অটো ক্লিক অ্যাপটা কীভাবে আপনি সেট আপ করবেন। সো এর জন্য আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। অটো ক্লিক অ্যাপের ব্যাপারটা আপনারা তো আগেই জানেন, অবশ্যই জানেন সবাই, কিন্তু অটো ক্লিক অ্যাপের অনেক সময় সেট আপ হয় না, ঠিকঠাক কাজ করে না। সো সেটা সমস্যা কিন্তু অনেকে ফেস করে থাকেন, সো সেটা সমস্যার সমাধান নিয়ে আসছি। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য তো গুগল প্লে স্টোর চলে যাবেন। প্রথমে অ্যাপটা ডাউনলোড করে দিচ্ছি, দেখাচ্ছি আমি। প্রথমে লিখবেন আপনি অটো ক্লিক, অটো ক্লিকার, এটা লিখলেই হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাপটা অটো ক্লিকার অটোমেটিক অ্যাটাপ। সো এটা একটা দারুণ একটা অ্যাপ, কারণ আপনারা হয়তো বা বুঝতে পারেন না অ্যাপটা কত সুন্দর কার্যকর অ্যাপ। সো যদি আপনি ভিডিও দেখাই দেখুন। সো অ্যাপটা খুবই ছোটো অ্যাপ, কিন্তু অ্যাপটা অসম্ভব সুন্দর কার্যকরী অ্যাপ। সো আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা দেখাচ্ছি আমি, পুরো সিস্টেমটা দেখাবো কিন্তু আপনাদেরকে। সো আমি তারপরে অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি, প্রথম সেট আপ থেকে আমি শুরু করছি, পুরো ফুল সেট আপ দেখাচ্ছি। সো এখান থেকে জাস্ট ওপেন হয়ে ইনস্টল হয়ে গেছে, এখানে জাস্ট ওপেন করে দেবেন। দেওয়ার পরে মূলত সেট আপটাই মেন ব্যাপার। সো এখান থেকে দেখুন, এখান থেকে অনেকগুলো অপশন আছে, অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, সো এটা হচ্ছে মেন ব্যাপার। সো এখানে আপনি ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাকে অন্য ফাংশন নিয়ে যাবে, যেহেতু আপনার সকালে ফোন কিন্তু আপডেট ফোন, এখানে অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে সেট আপটাই মেনলি ব্যাপার, যে সেট আপটা ঠিকমতো না করতে পারলে কাজ করবে না। সো এখানে দেখতে পাচ্ছেন অডিও ব্যালেন্স মেমো, সো এগুলোতে আপনার ফোনে সহজে সেট আপ করা লাগবে না, কন্ট্রোল সুইচ এগুলো করা লাগবে না। যদি আপনার না হয় তাহলে আপনার এগুলো করা লাগবে। আর যদি প্রথমেই আপনার, আমার ধারণা প্রথমেই হয়ে যাবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি বাটন, সো জাস্ট আপনাকে এটা কিন্তু অন থাকতে হবে, এটা জাস্ট অন করে রাখতে হবে। এটা অন যদি অফ থাকে ফার্স্ট টাইম, কিন্তু এটা আপনাকে অন করে রাখতে হবে। ওকে, এতটুকু কাজ এখানে। তারপরে ব্যাকে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে অ্যাক্সেসিবিলিটি মেনু, এখানে অফ থাকতে পারে, এটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে, জাস্ট এটা অন করে দিতে হবে আপনাকে। যদি না চান তাহলে না দিতে পারেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ, মানে আপনাকে এই অ্যাপটা অ্যাক্সেস দিতে হবে, এটা কিন্তু অফ থাকবে ফার্স্ট টাইম। এটা সবাই ঠিক করতে পারেন না বলে কিন্তু অ্যাপটা কাজ করে না ঠিকঠাক। সো আপনি জাস্ট এটা অফ আছে, এটা জাস্ট অন করে দিতে হবে। যেমন আমি এখানে দিচ্ছি, দুটো অ্যাপই দিচ্ছি, এখানে অপশন আসবে, এগুলো আপনাকে ই করতে হবে, একটু ওয়েট করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এখানে ওকে দিয়ে দেবেন, ঠিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ওকে আসবে, ওকে তখন ক্লিক করে দেবেন। যেমন ওকে করে দিলাম, ওকে, তারপর অটো ক্লিক শর্টকাট, এটাও আপনাকে ওকে করে দিতে হবে। এগুলো করে দিতে হবে, নইলে কিন্তু কাজ করবে না। এবার আমি যদি ব্যাকে যাই দেখুন, এবার কিন্তু এনেবল অপশন আসছে। এনেবল বলতে এখানে লেখা আছে সিঙ্গেল টার্গেট মোড। সিঙ্গেল টার্গেট মোড মানে যদি আপনি এনেবল করেন, কারণ আপনার একটা ট্যাপ করতে পারবেন, একটা ক্লিক, মানে একটা ক্লিক দেবে। আর এখানে যে ডাবল মানে এনেবল মাল্টি টার্গেট মোড, মানে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি সরি বা আই লাভ ইউ, এটা অনেকবার যত লিখতে চান তাহলে কিন্তু এটা করতে পারবেন। জাস্ট আমি সিঙ্গেল ট্যাপ অন করি, দেখুন একটা অপশন এসেছে, জাস্ট একটা ট্যাপ করতে পারবে। এটা হচ্ছে সেই সিস্টেম, এটা যেখানে আপনি বসাবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি ট্যাপ হবে। সাপোজ মনে করেন এখানে যদি কোনো সংখ্যা থাকে, সাপোজ আমি যদি ফেসবুকে যাই, যেমন আমি ফেসবুকে যদি মনে করেন আপনার অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বা কোনো রেগুলার কাজ যেটা আপনি নিয়মিত করতে চান, কনফার্ম করতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট, সেটাও কিন্তু করতে পারবেন। সাপোজ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে। সো আমি যদি এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো একটা একটা অ্যাকসেপ্ট করতে চাই, এইভাবে করে কিন্তু সারাদিন লাগবে। কিন্তু আমি যদি এটা এখানে ট্যাপ করে দিই, যখন দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে সেট আপ করে দিতে হবে, একটা সেট আপ আছে, সেট আপ করে দিতে পারেন মিলি সেকেন্ড, মানে 100 সেকেন্ড। এখানে আপনি একটু বাড়াই দেবেন, যেমন 200-300 দিয়ে দিতে পারেন। যেমন আমি অবশ্যই আপনার এটা বাড়াই দেবেন, নাহলে আপনার নর্মাল ফোন হলে কিন্তু চলবে না। আমি জাস্ট 200 করে দিলাম, এখানে 200 করে দেবেন আপনি। সো আমি এখান থেকে জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন। করার পরে এখানে যে হাইটটা আছে এটা আপনি একটু বাড়াই দেবেন, 200-300 দিতে পারেন। যেমন আমি 200 যদি দিই, মানে এটা মিলি সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে 1 সেকেন্ডে করতে পারেন। এখানে জাস্ট সেকেন্ডটা আপনি ইচ্ছা মতো সেকেন্ড দিতে পারেন, 1 সেকেন্ড বা 1 মিনিট পর পর সেটা অটোমেটিক্যালি ক্লিক হবে। বা আপনি সেকেন্ডে মিলি সেকেন্ডে থাকলেন, 200 সেকেন্ডে থাকলেন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রানিং ইনফিনিটিভ, যদি আপনি নির্দিষ্ট সময় না দেন যতক্ষণ পর্যন্ত হতে থাকবে, আনলিমিটেড হতে থাকবে। আর আপনি যদি এখানে অ্যামাউন্ট দিয়ে রাখেন টাইম, যে কয়টা কত মিনিট হবে, মানে এটা অটোমেটিক্যালি ক্লিক কত মিনিট পর্যন্ত করবে, তাহলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখানে টাইম আপনি দিতে পারবেন ইচ্ছা মতো। সো সেই টাইমটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আপনি যদি না চান তাহলে দিতে পারবেন। আর এখানে লেখা আছে নাম্বার অফ সার্কেল, আপনি কতবার এটা ক্লিক হবে, আপনি এখানে ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারেন 100 বার বা 200 বার বা 1000 বার, যতবার আপনি ইচ্ছা সেটা দিতে পারেন। দেওয়ার পরে যদি আপনি সেভ দিয়ে দেন, দেখুন আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এখানে এটা সোজা করে নিয়ে আসতে, মানে এটা হলো মানে আপনার ক্লিকের মতো, এখানে দিলাম, দেখুন অটোমেটিক্যালি কিন্তু ক্লিক হবে। দেওয়ার পরে আমি যদি এটা প্লে বাটন দিয়ে এটা প্লে করলে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি সেভ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে, আমার থামালে থেমে যাবে।
সো এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে মেন ব্যাপার। এখন এটা দেখাছিলাম, একটা সেট আপ দেখালাম, আর এটা হচ্ছে তীর চিহ্নটা, এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। এটা ছিল সিঙ্গেল ক্লিকের কাজ। এবার দেখা হচ্ছে ডাবল ক্লিকের, যেমন ডাবল বা মাল্টি ক্লিকের, মাল্টি ক্লিক করলে কী করতে হবে, আপনি মাল্টি ক্লিক যদি এখন আপনি এনেবল করেন, করার পরে কিন্তু ওইটা হাইড থাকবে। এটা মাল্টি ক্লিক বলতে আপনি যেমন যদি মেসেঞ্জারে বা কোনো জায়গায় কিছু লেখেন, লেখার পরে এখানে অ্যাড করতে পারবেন পর্যায়ক্রমে। যেমন আপনি যদি এক দিলাম, প্রথমে যে এক নম্বরটা কাজ হবে, এক নম্বরে যেখানে দেবেন সেটা কাজ হবে, তারপর আবার যদি ক্লিক করে তাহলে দুই নম্বরটা কাজ হবে। এটা হচ্ছে মূলত মেসেজের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী হয়। যেমন আপনি যদি মেসেজ লেখেন মেসেঞ্জারে গিয়ে, কাউকে যদি মেসেজ লেখেন, সাপোজ মনে করেন, এটা তখন কাজ করে খুব ভালো। অথবা আপনি যদি চান যে কেউ কল দিচ্ছে বারে বারে, আপনি সে তার কলটা কেটে দিতে চান, সেইভাবে কিন্তু করতে পারেন। সাপোজ আমি যদি মেসেজ করি, যেমন মেসেজে যদি আমি এটা ই করি, যেমন যেমন এটা জাস্ট সেট করে রাখতে হবে, যেমন যেমন লিখি আই আরেকটা নিলাম, স্পেসে দিলাম, স্পেস হবে আই এল, আবার প্লাস নেবেন, আই লাভ ইউ, আই লাভ। আর আমি যদি আবার নিই, যেহেতু ইউ নেব, এবার যদি আমি প্লে করি, দেখুন অটোমেটিক্যালি কিন্তু যতবার লিখবো ততবার হবে। এখানেও সেটিংগুলো কিন্তু সেমভাবে, এভাবে করে আপনি যতবার নিতে চান ততবার করতে পারেন। রানিং ইনফিনিটি, এখানে কতবার লেখা হবে, দশবার যদি দিয়ে থাকেন দশবার হবে, এভাবে করতে পারেন। আর এখানে আপনি যদি কলম আইকন করে আপনি এগুলো সেভ করে রাখতে চান, সেটা সেভ করে রাখতে পারেন। কনফিগারেশন 1, 2 বা যে কোনো একটা কিছু লিখে রাখতে পারবেন, তাহলে আপনার পরবর্তীতে সুবিধা হবে। এটা সুবিধার জন্য এটা করতে পারেন আপনি। যেমন আমি যদি লিখে রাখি 1, 1, যেমন লিখে রাখলে সেভ করে রাখলাম, তারপরে যদি আমি এখানে সেভ দিই, দেখুন দশবার কিন্তু আলাইভ লেখাটা হবে। সো আমি এবার যদি আমি যদি এবার টাইপিংয়ে যাই, যাওয়ার পরবর্তীতে যদি এখানে প্লে করে দিই, দেখুন প্লে করে দিলাম, দেখুন অটোমেটিক্যালি কিন্তু লেখা হচ্ছে আই লাভ ইউ, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু লেখা হচ্ছে। আর যদি সরি এভাবে লিখতে পারবেন, আর যদি মনে করেন যে আপনি এখানে সেন্ড করে দেবো, প্রতিটা লেখার পর পরে সেন্ড করে দেবো, তারপরে তারপর আর একটা অ্যাড করবেন, করার পরে যখন একটা লেখা হবে তখন এরকম সেন্ড হয়ে যাবে। এবার যদি আমি প্লে করি, দেখুন অটোমেটিক্যালি লেখা হচ্ছে, লেখার পরে সেন্ড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আই লাভ ইউ, দেখতে পাচ্ছেন, এটা একটা দারুণ একটা সিস্টেম। সো বুঝতেই পারছেন, সো এইভাবে করে কিন্তু অটো ক্লিক অ্যাপটা সেট আপ করতে হয়। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।